গ্লোবাল টিভি সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিবেদক বেল্লাল হোসেন বাবু, সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। গ্লোবাল টিভির সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নাটোরের সিংড়া মডেল প্রেস ক্লাবের সদস্যরা ও স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার 4:30 সিংড়া মডেল প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিংড়া মডেল প্রেস ক্লাব ও গ্লোবাল টিভি দর্শক ফোরামের যৌথ আয়োজনে উপজেলা গ্লোবাল টিভির প্রতিনিধি জুলহাস কায়েমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সিংড়া উপজেলা সভাপতি খলিল মাহমুদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ, ফজলে রাব্বি, লিটন, শুভ সরকার, বেল্লাল হোসেন বাবু, আলামিন মুতালেব প্রমুখ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ, দ্রুত সাংবাদিক নির্যাতনকারী হেনস্থাকারী হামলাকারীদের গ্রেফতারে কার্যকরী পদক্ষেপ নেবেন। মনে রাখতে হবে, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের উপর হামলা করলে কিংবা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করলে দেশ পিছিয়ে যাবে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারো প্রতিপক্ষ হতে চান না, তারা সত্যটি তুলে ধরেন। মানববন্ধনে সাংবাদিক নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। আজকে গ্লোবাল টিভির সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিংড়া মডেল প্রেস ক্লাবের আয়োজনে এবং গ্লোবাল টিভি দর্শক ফোরামের আয়োজনে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত রয়েছেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতিগণ, রয়েছেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নাজমুল হুদা সরকার মামা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ। আমি এই সিংড়া মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে রাষ্ট্রায়ণ কণ্ঠে বলতে চাই যে বাংলাদেশের মিডিয়া অনেক বেশি শক্তিশালী মিডিয়া আছে জন্য বাংলাদেশের সাধারণ জনগণ ন্যায় বিচার পায়, সাধারণ মানুষ তাদের সত্য কথা বলতে সাহস পায়। আজকে যেখানে অন্যায় অত্যাচার অবিচার, সেখানে সাংবাদিকরা সেই জনগণের পাশে দাঁড়িয়ে ভূমিকা রাখছে এবং সাংবাদিকরা দেশের প্রতি শ্রদ্ধা রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাচ্ছে। আজকে যদি সাংবাদিকরা যখন ক্রাইম রিপোর্ট করতে যাচ্ছে, তখন তাদের ওপর যারা অপরাধী দুর্নীতিবাজ তারা সাংবাদিকদের আক্রোশের শিকার হচ্ছে। আমি সরকারকে অনুরোধ জানাই যে যারা এইসব অপরাধ জগতের সাথে জড়িত, যে সকল সন্ত্রাসী রয়েছে, তাদের আইনের আওতা আনা হোক। আর পাশাপাশি গ্লোবাল টিভির সাংবাদিকদের ওপরে যে নির্যাতন করা হয়েছে, হামলা করা হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আপনারা জানেন যে বাংলাদেশের মিডিয়া আজকে সরকারের উন্নয়নের পাশাপাশি সামাজিক সকল অন্যায় বিচারের বিরুদ্ধে তারা ভূমিকা রাখছে। আর আমরা সিংড়া মডেল প্রেস ক্লাব প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আপোষহীন ভূমিকা রাখতে চাই, আমরা জনগণের মাঝে থেকে কাজ করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমরা আগামীতেও কাজ করে যাব এবং এই আজকের এই সমাবেশ থেকে আমরা গ্লোবাল টিভির সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা আমি আর তীব্র নিন্দা জ্ঞাপন করছি সিংড়া থানার পক্ষ থেকে। পাশাপাশি বলতে চাই, অনতিবিলম্বে প্রশাসন যেন বিগত দিনে যে গ্লোবাল টিভির সাংবাদিকদের উপরে আতঙ্কিত আক্রমণ করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের কাছে সর্বোচ্চ রা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদের ভবিষ্যতে কোনো সাংবাদিকের গায়ে হাত যেন খোলা সাহস না পায়। ভাইয়ের আমার সাংবাদিকরা হলে সমাজের বিবেক, সাংবাদিকদের উপরে আঘাত করে কেউ টিকে থাকতে পারবে না। সাংবাদিকরা আক্রান্ত হলেও তারপরে সত্য কথা তুলে ধরবে ইনশাআল্লাহ, এবং আগামী দিনে আমরাও তারই ধারাবাহিকতা রক্ষা করে চলবো। যে কোনো প্রতিবাদ, যে কোনো জায়গায় হামলা হলে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো, মানববন্ধন করবো। এই অঙ্গীকার রেখে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গ্লোবাল টিভির অ্যাসাইনমেন্ট সহ সাংবাদিক এবং ওই সংশ্লিষ্ট এর টিভির কর্মচারীদের হামলার প্রতিবাদে আজকের এই সিংড়া প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনের আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি কোনো সংবাদ প্রকাশ হয়, যদি সে আহত হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তার প্রতিবাদ দেওয়ার মতো তার রাইটস আছে, প্রতিবাদ দিতে পারে। যদি
তার চেয়ে বেশি যদি আহত হয়, আঘাত পায়, তাহলে আইনি আশ্রয় নিতে পারে। কিন্তু হামলা এটা খুব ন্যাক্কারজনক ব্যাপার, আমরা কখনো বরদাস্ত করবো না। সংবাদপত্র কর্মী, মিডিয়া কর্মী বা সাংবাদিক প্রতিষ্ঠান বা টিভি চ্যানেলের মানে প্রতিষ্ঠানের উপরে হামলা আক্রমণ বা মারপিট করা, আহত করা, এটাকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা ব্যক্তিগত কথা বলতে চাই, যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তারা অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আর প্রশাসনের মধ্যে বলতে চাই, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইন আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেননা আর যেন ভবিষ্যতে কোনো সাংবাদিক বা সমর্থক প্রতিষ্ঠানের প্রতি হামলা না হয়, এই আত্মপ্রত্যয় ব্যক্ত রেখে সবার সুস্থ সুস্বাস্থ্য চিন্তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।